রেজিস্টর আমার মতে এটি বহুল ব্যবহৃত প্যাসিভ কম্পোনেন্ট। তো এই রেজিস্টর কি করে সেটাই দেখি, চলুন। সাধারণত রেজিস্টরের দুটো টার্মিনাল থাকে, আর এটা অবশ্যই একটা প্যাসিভ কম্পোনেন্ট। তো ইলেকট্রনিক সার্কিটের মধ্যে রেজিস্টরটা ব্যবহার করা হয় শুধু কারেন্ট ফ্লোটা কমানোর জন্য, যদিও এটা দিয়ে আপনি ভোল্টেজটাও ভাগ করতে পারবেন। যাই হোক, এই মজাদার একটা ছবি দেখেন, এই ছবিটাই আসলে বলতেছে রেজিস্টার কি করে। তো ভোল্টেজটা ইলেকট্রনকে পুশ করতেছে, কিন্তু রেজিস্টার বাধা দিচ্ছে, সেই ইলেকট্রনকে বাধা দিচ্ছে। আচ্ছা, এইভাবেই রেজিস্টার আসলে কারেন্ট ফ্লোটা কমায় দেয়। তো একটা প্রশ্ন থেকে যায় যে আমরা রেজিস্টার কখন ব্যবহার করব। আচ্ছা, চিন্তা করেন, আপনার কাছে একটা 6 ভোল্টের ব্যাটারি আছে আর আপনার কাছে একটা এলইডি আছে, কিন্তু সেই এলইডিটা 4 ভোল্টে জ্বলবে। তো এই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্যান্সটা ইউজ করতে হবে এই সেই এলইডিটাকে জ্বালানোর জন্য। তো এখন কথা হলো যে কত মানের রেজিস্ট্যান্স দরকার। তো জার্মান পদার্থবিদ এবং গণিতবিদ জর্জ সাইমন ওহম তো এই প্রশ্নটার উত্তর দিয়ে গেছে তার একটা লেজেন্ডারি সূত্রের মাধ্যমে, যেটা আমরা ওহমস ল নামে চিনি। চলুন সেই লটা বর্ণনা করি। আমি একটা সার্কিট সিমুলেটর ব্যবহার করতেছি যার নাম এবি সার্কিট। আচ্ছা, ফার্স্টে আমাদের একটা পাওয়ার সোর্স দরকার। তো পাওয়ার সোর্স নিলাম, অপস এটা 1 ভোল্ট। তো এটা জাস্ট আমি 6 ভোল্টে পরিবর্তন করতেছি। এখন একটা এলইডি নিচ্ছি। এই এলইডির রিকোয়ার ভোল্ট হচ্ছে 2 ভোল্ট আর 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট। তো আমি এটাও চেঞ্জ করতেছি 4 ভোল্টে আর কারেন্টটা করতেছি 1 অ্যাম্পিয়ার। তো এখন যদি আমরা এই পাওয়ার সোর্সের সাথে এলইডিটা লাগাই, তাহলে দেখেন এলইডিটা ড্যামেজ হয়ে গেল। তো অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স দরকার এখানে। এখনই সুযোগ সেই লেজেন্ডারি ওহমসের সূত্র প্রয়োগ করার। ভি ইকুয়াল টু আই আর, এটা হলো ওহমের সূত্র। তাহলে আর ইকুয়াল ভি ডিভাইডেড আই, যেহেতু আমরা রেজিস্ট্যান্স বের করবো এখানে, আর ফর রেজিস্ট্যান্স। তো আমাদের সোর্সটা হচ্ছে 6 ভোল্টের আর এলইডিটা হলো 4 ভোল্টের, তাহলে আমরা নষ্ট করতেছি হলো 2 ভোল্ট, মানে আমরা 2 ভোল্ট কম সাপ্লাই নিব আর কারেন্ট 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। তাহলে এই ভোল্টেজ আর কারেন্টটা যদি আমরা সূত্রেতে বসাই দেই, ইজি ইকুয়েশন, তাহলে আর এর মান পাওয়া যাচ্ছে 2, তার মানে আমাদের 2 ওহমের একটা রেজিস্টর লাগবে। আচ্ছা, তো আমরা একটা রেজিস্টর নিচ্ছি এখানে, এটা 1 কিলো ওহম দেখাচ্ছে। তো এটাও চেঞ্জ করতেছি 2 ওহমে। আচ্ছা, এই 2 ওহমের রেজিস্ট্যান্স এখন কানেক্ট করব। আচ্ছা, এলইডির সাথে কানেক্ট হয়ে গেল। এখন যদি আমি এটা প্লে করি, তাহলে দেখেন এলইডি এটা সুন্দরভাবে জ্বলতেছে। আপনি এই সূত্র দিয়ে অজানা ভোল্টেজ এবং অজানা কারেন্টও বের করতে পারবে। যাই হোক, এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।